হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। বলছে এই ভজনটি যিনি লিখছেন তার নাম হচ্ছে গোবিন্দ দাস। গোবিন্দ দাস ওনারা গোবিন্দ দাস ছোট থাকি ছিল মায়ের ভক্ত, কালী মায়ের ভক্ত, কালী মায়ের আরাধনা করত। ওনারা ছিল তিন ভাই, রামচন্দ্র কবিরাজ, গোবিন্দ দাস আর এখন তিন ভাই ছিল ওনার বাবা। তো ওনারা সবাই ভক্ত ছিল, মানে কালীর ভক্ত ছিল, জন্মগত বা কালীর ভক্ত। তো এই গোবিন্দ কবিরাজ ওনার ভাই ছিল রামচন্দ্র কবিরাজ। তা উনি মানে নরোত্তম দাস ঠাকুর শ্যামানন্দ প্রভুর সান্নিধ্যে ভক্ত হয়েছিল, কৃষ্ণ ভক্ত হয়েছিল। তো তার সে খুব রাগ করছে, আমাদের কুল দেবতা হচ্ছে কালী মাতা, তা আমরা কেন আরেকজনকে আমরা আরাধনা করবো? হ্যাঁ শুধু বলবো, শুধু বলবো এইরকম ভাইরা যখন ভক্ত হয়েছে তখন ভাইদেরকে সে রাগ বাড়তি বার করে দিয়েছেন। আর সে এই গোবিন্দ দাস সবসময় কালী মায়ের সঙ্গে কথা বলতে পারত। তখন বলছে মাকে, মায়ের আরাধনা করে মাকে বলছে, মা আমার আর ভালো লাগছে না, যে ভাইদেরকে আমি না খেয়ে তাদের খাওয়াইতাম, যে ভাইদেরকে এত ভালোবাসতাম, সেই ভাইরা আজকে আমাকে ছেড়ে চলে গিয়েছে, তারা একটু আমার দিকে তারা কোনো খেয়াল রাখল না। তখন এই যখন বলছেন তখন গোবিন্দ দাস কালী মাতাকে বলছেন, হে মাতা তুমি আমাকে, আমি আর ভালো লাগে না, আমাকে তুমি নিয়ে যাও এই জগৎ থেকে। তখন কালিমা বলছেন, তোমাকে আমি এই জগতে যা ধন সম্পদ সব দিতে পারি, তুমি কি চাও? ধন সম্পদ যা আছে আমি সব দিতে পারবো, কিন্তু তোমাকে আমি মুক্তি দান করতে পারবো না। তুমি এই জগতে যা কিছু চাও আমি দিতে পারবো, কিন্তু তোমাকে আমার মুক্তি দান করার কোনো যোগ্যতা নেই। তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে তোমাকে আরাধনা করতে হবে। ভগবানের অনেক অনন্ত নাম আছেন, তো ভগবানের পুত্রের নামের পিছনে মাহাত্ম্য আছেন। ভগবানের নাম বলছেন তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে তুমি মুকুন্দের আরাধনা করো। ভগবানের আর এক নাম হচ্ছে মুকুন্দ, কেন ভগবান মুক্তি দান করে তার জন্য হচ্ছে মুকুন্দ। তুমি যদি ভগবানের কি তুমি মুক্তি পেতে চাও তাহলে তুমি মুকুন্দের আরাধনা করো। তখন সেই তখন সে আবার তখন সে মহাপ্রভু ভক্ত হয়েছেন, ভক্ত হওয়ার পরে এই ভজনটা লিখছিলেন, বুঝতে পারি এত সুন্দর একটা ভজন। ভজ হরে মন সৃ-নন্দন-নন্দনা-অভয়া-চরণারবিন্দ, অনেক সুন্দর ভজনগুলো। সেই জন্য প্রতিটা ভজনে আমাদের ভজনগুলো মাঝে মাঝে গাইতে হবে, যে হরিনাম গীতি গাও নীতি নীতি অন্য কোনো গীতি তুমি গেও না। তা আমরা সবাই গানকে ভালোবাসি, তো আমরা এত সুন্দর সুন্দর ভজনগুলো আছে আমরা এগুলোই গাইতে পারি। কৃষ্ণ ভাবনাটা আমরা যেকোনো সবসময় আমরা কৃষ্ণ ভাবনা থাকতে পারি, অনেক সুন্দর হরিনামের টোন আছে, আমরা রাস্তাঘাটে চলছি সবাই গান পছন্দ করে ভগবানের নাম করলাম। Bhaja Hu Re Mana, sri-nanda-nandana-abhaya-caranaravinda. Thank you.
Jamini